হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমার ফাইবারের পার্ট ফাইভ বা লাস্ট পার্ট বলতে পারেন। আজকে আমরা ফাইবারের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে আমরা ইনবক্সে ক্লায়েন্ট যদি আমাদের নক দেয় তাহলে আমরা কী করতে পারি, আমরা কুইক রেসপন্স কীভাবে করতে পারি, বা আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। তো যারা এর আগের ফাইবারের পার্টগুলো দেখেন নাই তারা দয়া করে সম্পূর্ণ এক থেকে শুরু করবেন, তাহলে ফাইবারের উপরে একটা ভালো ধারণা পেয়ে যাবেন আশা করি, এবং অনেক খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন যে 2023 সালে সে এখন অ্যাপ্রুভ করতে হলে কী করতে হবে, গিগ কীভাবে খুলতে হবে, কপিরাইট মানে অন্যটাও খালি কপি করে দুই তিন লাইন করে কপি করে করে ব্যবহার করা যাবে কি না, এই বিষয়গুলো ডিটেলসে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে পার্ট বাই পার্ট বলে দিছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো প্রথমে আমরা ফাইবারে চলে আসলাম। এটা হলো আমাদের ফাইবারের নতুন অ্যাকাউন্ট। তো ফাইবারে আসার পরে আমরা যেটা করব, আমরা প্রোফাইল ওপেন করব এবং এটা হলো সেলার মোড আছে। সেলার মোডে থাকা অবস্থায় ইনবক্সে ক্লিক করে আমরা ইনবক্সটা ওপেন করতে পারি, সি অল ইনবক্স, অথবা প্রোফাইলে গিয়েও আমরা ইনবক্স ওপেন করতে পারি, কোনো সমস্যা নেই। তো প্রথমত আমরা যেগুলো জিনিস আজকে দেখব সেটা হলো ফাইবারের খুঁটিনাটি, সেটা হলো কাস্টম অফার, কুইক রেসপন্স, অটো রিপ্লে, নিউ কুইক রেসপন্স, এই বিষয়গুলো এবং আরও নতুন কিছু। তো প্রথম হলো কাস্টম অফার। দেখুন, একটা ক্লায়েন্ট আমাকে নক দিছে, এখন সে চাচ্ছে একটা কাস্টম অফার নিতে। তো কাস্টম অফার আমরা কীভাবে পাঠাতে পারি এটা আসলে অনেকেই জানেন, কিন্তু অ্যাজ এ নতুন আপনার হয়তো বা প্রথম প্রথম সমস্যা হতে পারে। তো আশা করি ভিডিওগুলো দেখে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে। তো প্রথমে দেখেন এখানে একটা অপশান আছে ক্রিয়েট এ কাস্টম অফার। ক্লায়েন্ট চাইলে সরাসরি আপনার গিগে গিয়ে অর্ডার দিতে পারবে, আবার যদি ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট মেসেজ করার পরে ক্লায়েন্টের সাথে দরদাম হয় যে এই এই কয়টা ডিজাইনে এত ডলারে করতে পারবো, আবার ক্লায়েন্টও যদি চাই যে তোমার বাজেট তোমার গিগে দেওয়া আছে হয়তো বা $50 তুমি 10টা ডিজাইন করবা, ক্লায়েন্ট চাচ্ছে 12টা ডিজাইন, সেই সময় ক্লায়েন্ট কিন্তু কাস্টম অফার চাই, বা ওইখানে অর্ডার করতে গেলেও ক্লায়েন্ট আগে আপনাকে বলে নেবে, কারণ তারা চাই সবসময় স্বচ্ছ হতে। আপনি 10টা দিবেন, এখন অর্ডার করার পরে যদি আপনি বলেন যে না আমি 10টার বেশি দিব না, তো তারা কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হতে চায়। তো দেখেন এখানে ক্রিয়েট এ কাস্টম অফার, এখানে যাওয়ার পরে আপনার যে কয়টা গিগ থাকবে সেই কয়টা গিগ শো করবে, আপনি কোন গিগটাকে হাইলাইট করতে চাচ্ছেন বা কোন গিগটাকে আপনি বেশি বেশি সেল আনতে চাচ্ছেন সেই গিগটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সিঙ্গেল পেমেন্ট আর মাইলস্টোন। মাইলস্টোন বলতে একটা ক্লায়েন্টের সাথে আপনি $5,000, $10,000, $2,000, $1,500 কাজ করবেন, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে না অ্যাট এ টাইম আপনাকে পে করতে, বা তার অত টাকা হয়তো বা এখন নাই, কারণ আপনার সাথে হয়তো বা তার এই ফার্স্ট টাইম কাজ হচ্ছে। এখন অনেক বড় অ্যামাউন্টের কাজ সাধারণত ক্লায়েন্ট মাইলস্টোন হিসেবে দেয়, তার মানে আপনাকে একটা পার্টের কাজ দিবে, ওই পার্ট অনুযায়ী আপনাকে পেমেন্ট করবে সে। তো মাইলস্টোন এখান থেকে অ্যাড করা যায়। এবার সিঙ্গেল পেমেন্ট আছে, সিঙ্গেল পেমেন্টে আমরা সাধারণত ক্লিক করা লাগে, কারণ আমাদের অল্প অল্প $50, $100, $200 কাজ সিঙ্গেল পেমেন্ট। এখানে ডিসক্রিপশন লিখবেন আপনি আসলে কী করতে চাচ্ছেন, কী করতে চাচ্ছেন না। আপনি যদি গিগে কী 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 সার্ভিস দিবেন, সার্ভিসের অপশন তো নিচে আসেই, তারপরেও একটু ডিসক্রিপশন হিসাবে যদি আপনি কিছু লিখতে চান এখানে সুন্দর করে লিখে দিবেন। তো এখানে লিখবেন হলো অর্ডার, হেয়ার লিখলাম আমি, আপনি আপনার ডিটেলসটা এখানে লিখে দিবেন যে আপনি কী কী বলতে চাচ্ছেন, তার সাথে কী কী ডিল হলো সেই বিষয়গুলো লিখে দিবেন। তারপরে হলো আপনার এখানে রিভিশনের এটা দেওয়ার দরকার নেই, এখানে ডেলিভারি টাইম কয়দিন দিবেন, 3 দিন, প্রাইস কত দিবেন, 15 দিলেন। এখানে আনলিমিটেড একটা রিভিশনের অপশন থাকে যে আপনি চাইলে আনলিমিটেড রিভিশন দিবেন আনটিল ক্লায়েন্ট স্যাটিসফাই হওয়া পর্যন্ত। তো সেটা আপনি আপনার এখানেও লিখে দিতে পারেন, এখানেও লিখে দিতে পারেন, এখানেও অপশন দিতে পারেন, আবার নিচেও আরও অপশন আছে। তো এখানে এটা ক্লিক করার দরকার নেই, আপনার রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট, তার মানে আপনার এটা টিক দেওয়া থাকলে ক্লায়েন্ট অর্ডার করলেও অর্ডার স্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত সে তার রিকোয়ারমেন্ট না দিবে। অনেকেই আছে যে কাস্টম অফার নিয়ে অনেক দেরি করে হয়তো বা রিকোয়ারমেন্ট দিতে, তো সেই ক্ষেত্রে এটা টিক দিয়ে রাখবেন, তাহলে সহজে স্টার্ট হবে না যতক্ষণ সে না হলো রিকোয়ারমেন্ট দিবে অথবা আপনি না চাইবেন। ওকে, তারপর ডিজাইন কনসেপ্ট, আপনি কয়টা ডিজাইন দিবেন, সাপোজ আপনি 4টা ডিজাইন দিবেন। সোর্স ফাইল, সোর্স ফাইল বলতে এআই ফাইল বা ইপিএস ফাইল, এই ধরনের ফাইলটা। হাই রেজলিউশন বলতে অনেক একটু ডিজাইনটা বড় বড় সাইজের দিবেন। মার্কেটিং টুলস বলতে টি শার্টের ক্ষেত্রে আমরা মকআপকে বুঝি, যে মকআপটা আমরা দিই মকআপকে। এখানে লেভেল ডিটেলস, হাই লেভেল ডিটেলস, আপনি ডিটেলসে কোনো কিছু দিতে চাইলে সেটা কমার্শিয়াল ইউজ, যে আপনি টি শার্ট ডিজাইন যেটা করবেন সেটা কমার্শিয়াল ইউজ হবে কি না দেন, এগুলো থাকলো, এগুলো দিয়ে আপনি দিতে পারবেন। এবং মোবাইল দিয়ে দিলেও সেম অপশন, কিন্তু মোবাইলে একটু অন্যভাবে আসে, তো সেটা আপনারা যখন দেখবেন তখন অবশ্যই বুঝে যাবেন। দেন সেন্ড অফারে ক্লিক করবেন, আপনি মোটামুটি একটা কাস্টম অফার সম্পর্কে ধারণা এখান থেকে পেলেন, বা আপনি আরও জিনিসগুলো যখন আপনি ঘাটাঘাটি করবেন পাবেন। এরপরে দেখেন আপনার ইউজ কুইক রেসপন্স নামে একটা অপশন আছে। তো এটা দেখানোর আগে আপনাদেরকে একটা জিনিস আমি একটু দেখাবো,
অ্যাকাউন্ট খোলার পরে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, গিগ অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি মোবাইলে অবশ্যই ফাইবারের অ্যাপসটা ইনস্টল দিবেন, এবং ফাইবারের অ্যাপস ইনস্টল দেওয়ার পরে এই কাজটা অবশ্যই করতে হবে, নালে আপনাকে সবসময় কিন্তু অফলাইন দেখাবে, বিষয়টা একটু মাথায় রেখেন। তো আপনি মোবাইল অ্যাপস ইনস্টল করার পরে, যে দেখেন আমি স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে একটা স্ক্রিনশট আছে, যখন আপনি হলো যাবেন এই মানুষের আইকন মতো আছে, এখানে ক্লিক করবেন, এখানে একটু নিচে আসার পরে প্রেফারেন্স পাবেন, প্রেফারেন্সে যাবেন, তারপর প্রেফারেন্স থেকে যাওয়ার পরে এই অনলাইন স্ট্যাটাস এইটা অন করে দিবেন। এটা অনেকেই নতুন অনেকেই করে না, যার কারণে তাদেরকে অফলাইনে শো করে, হয়তো বা ব্রাউজারে দেখাচ্ছে অনলাইন কিন্তু আসলে এটা কিন্তু অফলাইন হয়ে থাকে, যেটা মোবাইল দিয়ে আমাদেরকে কিন্তু ঠিক করে নেওয়া লাগবে। তো এটা অবশ্যই করে নেবেন। তারপরে যেটা বলতেছিলাম সেটা হলো কুইক রেসপন্স। এই কুইক রেসপন্সে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশান আছে। এক হলো ফাইবার থেকে ডিফল্টভাবে আমাকে কিছু কুইক রেসপন্সের অপশান দিচ্ছে, তারপরে আপনি চাইলে আপনার মতো করে ক্রিয়েট নিউ কুইক রেসপন্স, যেমন কোনো ক্লায়েন্টকে হয়তো বা আপনাকে একই কথা বারবার বলা লাগে, ঠিক আছে, একই কথা বারবার বলা লাগে, বা আপনি প্রাইসগুলো সম্পর্কে ডিটেলস এখানে লিখে রাখতে পারেন, যেমন লিখে রাখলেন এখানে বেসিক প্রাইস। এবার আপনি বেসিক প্রাইস আসলে কী কী দিবেন না দিবেন, এটা কতটা ডিজাইন পাবে, এইভাবে করে আপনি এখানে মনে করেন আমি জাস্ট এইটুকু লিখলাম, লিখে সেভ দিব, দিলে কি হবে, এই যে দেখেন বেসিক প্রাইস বলে একটা হবে, এটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে এটা চলে আসবে ডিটেলস লেখাটা, আপনি জাস্ট সেন্ড করে দিবেন, আপনার একই জিনিস বারবার লেখা লাগবে না। এই বিষয়টা হলো আপনি নিজের মতো অ্যাড করতে পারবেন। আরেকটা হলো যে এখানে ওরা নিজস্ব কিছু দিয়ে দিছে, সেগুলো ইউজ করতে পারবেন, যদি চান আপনি এটা কপি করতে পারবেন, এখানে কলম আছে, কলমে ক্লিক করলে এডিট করতে পারবেন, আবার এখানে এই যে ডিলিট চাইলে ডিলিট করে ফেলতে পারবেন, সমস্যা নেই। এরপরে আছে সেট অটো রিপ্লে। এই সেট অটো রিপ্লেটা হলো কি, সাধারণত আপনি ক্লায়েন্ট মেসেজ দিল, আপনি লাইনে নাই, আপনার রেসপন্স রেট অনেক বেড়ে যায়, কিন্তু ফাইবার নিজেই বলতেছে আপনারা অটো রিপ্লে ইউজ করেন, সেটা এমনভাবে একটা মেসেজ লিখেন যেন বুঝান ক্লায়েন্টকে যে তোমার মেসেজটা আমি পেয়েছি, আমাকে কিছু টাইম দাও, আমি তোমার সাথে কানেক্ট হচ্ছি। এতে করে কি হয়, আপনার যে রেসপন্স টাইমটা আর বাড়বে না, আপনার এটা যে সিন হয়ে যাবে তাও না, আপনি ইনবক্সে দেখবেন যে আপনার ইনবক্সে কয়টা মেসেজ এসে আসে সেটা আসে, কিন্তু দেখবেন ওখানে অটো রিপ্লে হয়ে গেছে, তখন আপনি ক্লায়েন্টকে পরে এসে একটা মেসেজ দিবেন। তাহলে কী হলো, আপনার অ্যাকাউন্টটাও ঠিক থাকলো, কারণ আপনি যদি লাইনেই না থাকেন, ক্লায়েন্ট আপনার কোনো রেসপন্স না পেয়ে ক্লায়েন্টটা চলে যেতেই পারে, কিন্তু আপনার রেসপন্স রেট কিন্তু বেড়ে যাচ্ছে। তো অটো রিপ্লেটা কানেক্ট করলে কী হলো, রেসপন্স রেট বাড়লো না, পরে গিয়ে ক্লায়েন্টের যখন আপনি নক দিবেন তখন ক্লায়েন্ট থাকলে আপনার অর্ডার দিবেন, না থাকলে তো আর নাই, এত মানে হান্ড্রেডে যে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে এটা ভাবা বোকামি। তো অটো রিপ্লের জন্য আপনি যদি গুগলে গিয়ে একটু সার্চ দেন অটো রিপ্লে এক্সাম্পল, তাহলে আপনি অনেকগুলো এক্সাম্পল পাবেন, আপনি সেই মোতাবেক ফাইবারের জন্য, আপনার অ্যাকাউন্টের জন্য আপনার ইউজার নেম সেট করে, এখানে মেইল তো আর লেখা যাবে না, আপনার ফাইবারের উপরে খুব বেস করে একটা সুন্দর করে অটো রিপ্লে এখানে লিখে দিবেন, দিয়ে সেভ করে দিবেন, দেখবেন ক্লায়েন্ট আসলেই কোনো রকম মেসেজ দিলে আপনাকে অটো রিপ্লে তারা দিয়ে দিবে, এতে করে আপনার অ্যাকাউন্ট সেভ থাকবে। এরপরে চলে যাব আমি যে একটু প্রোফাইলে। অনেকে আছে যে ভাই আমরা হলো পেমেন্ট মেথড অ্যাড করবো কীভাবে, তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য যেটা করতে হয়, প্রথমত আপনার মাই বিজনেস থেকে আর্নিংয়ে যাবেন, আর্নিংয়ে আসার পরে এখান থেকে উইথড্র ব্যালেন্স তো এখন তো আমার কিছুই নাই, এই যে ম্যানেজ পে আউট মেথড এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড পে আউট মেথডে যাবেন, এখানে যাওয়ার পরে আপনার মেসেজে বা কলে যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খোলার সময় ভেরিফাই করছিলেন ওই ফোন নাম্বারে একটা মেসেজ যাবে বা কল করে আপনাকে একটা কোড বলবে, কোডটা দিবেন, দেওয়ার পরে অপশান আসবে পেইনার এবং পেপাল, আপনি পেইনারে ক্লিক করলে, যখন আপনি পেইনারে ক্লিক করবেন দেখেন আমি এখানে একটা ওপেন করে রাখছি, আগে এরকম ছিল এখন এই অপশান আসছে, তো পেইনারে ক্লিক আপনি ভেরিফাই করে ফেললেন, করার পরে এই যে গেট স্টার্ট আসবে, আসার পরে এই পেইনারে ক্লিক করলে একটা হলো সাইন আপ, এই যে সাইন আপের জন্য এইখানে অপশান, আর এখানে আরেকটা ছোট্ট করে লেখা থাকবে সাইন ইন বা লগ ইন, ওইখানে ক্লিক করলে আপনার পেইনার যদি খোলা থাকে ওই মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করবেন, করলে ওর সাথে ওটা মার্চ করে নেবে সোর্স ফাইল হিসাবে, কী বলে এটাকে, ফান্ডিং সোর্স হিসাবে পেইনারকে অ্যাড করে নেবেন, নিয়ে এই যে একটু অপেক্ষা করবেন, কেটে দিবেন না, এইখানেই এই পেজে অপেক্ষা করতে হবে, দেন এরকম একটা মেসেজ আসবে, আসার পরে আপনার কাজ শেষ, দেন যখন আপনি উইথড্র দিতে যাবেন ওখানে অপশান আসবে পেইনার না পেপাল, আপনি পেইনার অ্যাড করছেন যখন পেইনারে ক্লিক করবেন, অটোমেটিকলি দেখবেন যে আপনার কী বলে কিছুক্ষণ পরে আপনার ডলার চলে গেছে পেইনারে, কী একটা মজা, হ্যাঁ ডলার কাজ করতেছে অনলাইনে, টাকা ডলার থেকে হিউজ টাকা পাচ্ছি।
তো এই ছিল মূলত আজকের খুঁটিনাটি বিষয়ে ভিডিওটা, এবং যদি ফাইবারের আর কোনো আপডেট বা আরও কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন, আমার যদি জানা থাকে বা আমি যদি সেই জিনিসটা ভালো করে পারি অবশ্যই আপনাদের জন্য একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সবগুলো ফাইবারের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।